সাবস্ক্রাইব করুন নায়ক টেক চ্যানেলকে এবং বেল আইকন দাবান লেটেস্ট টেকনোলজি সম্পর্কে জানার জন্য। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়েছি যে আসুসের আপনাদের যে ফোন থাকে, আসুসের যে অ্যান্ড্রয়েড ফোন হয়, এই সমস্ত ফোনেতে অনেক সময় কি হয়, আসুস লেখাটা এসে থেমে যায় বা আবার বন্ধ হয়ে আবার আসুস লেখাটা এসে কন্টিনিউ এটা হতেই থাকে। তারপরে আপনার যে সিস্টেমের স্ক্রিন আছে, আপনার যে নর্মাল স্ক্রিন আছে, সেই স্ক্রিনেতে এসে পৌঁছায় না। তো আজকে এই ভিডিওটা আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে এটার সলিউশন করতে পারবেন বা একটা আসুসের ফোনকে আপনি ফাস্ট বুট মোডেতে কিভাবে ফ্লাশিং করতে পারবেন এবং ফোনটাকে আবার আগের জায়গায় ফেরত নিয়ে যেতে পারবেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো। তো বন্ধুরা, আপনারা দেখছেন নায়ক টেক, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আসুসের ফোনটি রয়েছে, এটা এইরকমভাবেই বুট লুপে চলছে। আসুস লেখা এসে নিচে একটা সার্কুলার স্ক্রিন আসছে, কিন্তু এরপরে আবার এটা পুনরায় রিস্টার্ট হয়ে আবার আসুস লেখাটা এসে ঠিক এই কন্ডিশনেই দাঁড়িয়ে যাচ্ছে। তো আমরা আজকে দেখব যে এটাকে কিভাবে আমরা ফ্লাশিংয়ের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করতে পারি বা ফাস্ট বুট ফ্লাশিংয়ের মাধ্যমে আমরা কিভাবে এর কন্ডিশনটা আগের অবস্থায় নিয়ে যেতে পারি। কিছু সিস্টেম ফাইল মিসিং হওয়ার কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, এই ধরনের প্রবলেম আমাদের ফোনে হতে পারে। তো আমরা এই ভিডিওটাতে আগে দেখব যে আমরা কিভাবে এটাকে ওভারকাম করতে পারি, ঠিক আছে? তো চলুন এবার দেখা যাক, আমরা মেনস কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই। কম্পিউটার স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ফোল্ডার খুলছি। ফোল্ডারের ভেতরে দেখুন এর যে Z00LD বলে যে ফাইলটা রয়েছে, এটা হচ্ছে এর ফ্লাশ ফাইল। এটাকে আমরা প্রথমে এক্সট্র্যাক্ট করে নেব। এক্সট্র্যাক্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি করে রেখেছি, এখানে এখানে রয়েছে দেখুন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফাইলটা আমরা খোলার পরে, এই ফোল্ডারটা খোলার পরে এর মধ্যে রয়েছে ফ্লাশ অল AFT বলে একটি CMD কমান্ড প্রম্পটের ফাইল রয়েছে। এছাড়া আরও অনেক ফাইল, মানে যেগুলো ফ্ল্যাশ এক সময় কাজে লাগে, সেই ফাইল এখানে রয়েছে। তো আমি আপনাদেরকে দেখাই ফোনের কন্ডিশনটা কেমন আছে এবং ওখানে কি করতে হবে। তো আপনারা এখানে দেখুন এই যে মডেলটা দেখে নিন, Z00UD আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর এই যে আমি ব্যাটারিটা লাগাচ্ছি, ব্যাটারিটা লাগানোর পরে কি করতে হবে দেখুন। ব্যাটারিটা লাগানো হয়ে গেলে আমি কভারটা আটকে দিচ্ছি নিজের সুবিধার জন্য, যাতে কোনো অসুবিধা না হয়। এবং তার সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পাওয়ারের সুইচটা এবং ভলিউমের যে ওপরের সুইচটা, এই দুটোকে একসাথে টিপে ধরে রাখতে হবে। আপনি যখনই একসাথে টিপে ধরে রাখবেন এটা ফাস্ট বুট মোড চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা। এরপরে ফাস্ট বুট মোড লেখা আসার পরে আপনাকে USB কেবিলটা ওর মধ্যে ইনসার্ট করতে হবে। তো USB কেবিলটা ইনসার্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এখানে একটা ড্রাইভার সফটওয়্যার ইনস্টল হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একটা ড্রাইভার সফটওয়্যার ইনস্টল হচ্ছে, অ্যান্ড্রয়েড লেখা আছে। তো এই সফটওয়্যারটা ইনস্টল হওয়া পর্যন্ত আপনাকে একটু সময় দিতে হবে। দেখুন ইনস্টলেশন হয়ে গেছে, রেডি টু ইউজ দেখাচ্ছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফ্লাশ অল AFT যেটা রয়েছে সেটাকে রান করে দিতে হবে, মানে ডবল ক্লিক করে দিতে হবে। দেখুন অলরেডি ফ্লাশ প্রসেস চালু হয়ে গেছে এখানে। তো আমি এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কারণ এই প্রসেসটা অনেকটা সময় নেয়। আপনার প্রত্যেকটা সিস্টেম ফাইল যেটা ফোনের মধ্যে থাকে, সেই প্রত্যেকটা সিস্টেম ফাইল নতুন করে মুছে আবার ফোনের মেমোরিতে বা ফ্লাশ মেমোরি যেটা থাকে তার মধ্যে রাইট করা হয়। এর পরের প্রসেসটা আমি ফাস্ট ফরওয়ার্ড করার পরে আপনাকে বলছি যে সেটা কিভাবে হয়ে থাকে।
দেখুন এখানে ফ্লাশ প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে এবং ফোনটা রিস্টার্ট নিয়েছে। ফোনটা রিস্টার্ট নেওয়ার পরে এতে প্রায় আপনার মিনিট 12 থেকে 15 সময় লাগে এটা স্টার্টিং হতে। তো ভয় পাওয়ার কিছু নেই, আপনি এখানে দেখুন আমি ব্যাপারটাকে ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আপনারা এখানে দেখুন এবং তার পরের প্রসেসগুলো আপনারা আস্তে আস্তে দেখে নিন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফোনের স্ক্রিন চলে এসেছে, আমি এটাকে সেট আপ করে নিই এবং দেখতে পাচ্ছেন এখানে কোনো FRP-র ব্যাপার ট্যাপার নেই। আপনারা পরিষ্কার এটাকে নর্মাল যেভাবে সেট আপ করেন সেইভাবে ফোনটা যখন ফার্স্ট কন্ডিশনে থাকে সেইভাবে সেট আপ করে নিলেই আপনার ফোন একদম ওকে হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমি পরস্পর স্টেপগুলো শুধু ফলো করছি, আদার্স কোনো কিছু কিন্তু করছি না। ফোনটা এতক্ষণ ধরে বুট লুপে ছিল এবং বারবার আসুস লেখা এসে আবার পুনরায় রিস্টার্ট হয়ে আবার চালু হচ্ছিল, সেই জায়গা থেকে দেখুন ফোনটা পুরোপুরি রিকভারি হয়ে আগের পজিশনে ফেরত চলে এসছে। কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে এই যে প্রসেসটা এটা করতে গেলে কিন্তু আপনার ফোন মেমোরিতে যা যা জিনিসপত্র রয়েছে সেগুলো আপনি আর ফেরত কোনোভাবেই পাবেন না। আমি এখানে আপনাদের IMEI নাম্বারটা একবার চেক করে দেখিয়ে দিচ্ছি, IMEI নাম্বারটা ঠিক আছে কিনা। দেখুন IMEI নাম্বারও ওকে আছে, সুতরাং আপনার ফোন একদম ওকে হয়ে গেছে, আর কোনো সমস্যা এই ফোনটাতে নেই এই মুহূর্তে। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে বা কোনো কাজে লেগে থাকে তবে এটাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখুন যদি আপনারা ভবিষ্যতে আরও এরকম কিছু ভিডিও দেখতে চান। ততক্ষণের জন্য ধন্যবাদ।